রমাদান অনেক বিজয় অর্জিত হয়েছে। আমাদের প্রথম বিজয় বদরের যে বিজয়, এটা কিন্তু 17 রমাজানে হয়েছে। তারপরে আমাদের ফতহে মক্কা, মক্কা বিজয় কিন্তু 20 রমজানে হয়েছে। তারিক বিন জিয়াদের নেতৃত্বে আন্দালুসিয়ার বিজয় হয়েছে রমাদানে। এবং বিশ্বনবী তো 2 মাস আগ থেকে প্রিপারেশন নিতেন রমাদানে, রমাদানের জন্য, এবং দোয়া করতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রমাদান কেন্দ্রিক কিছু আলোচনা করব, এবং আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে জীবন ঘনিষ্ঠ, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসন্ন রমাদান আল মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি। রমাদান করিম, কুল্লা আম ওয়া আনতুম বিখাইর। তো সবাইকে আমি রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি শুরুতে। তো যাই হোক, সবাইকে রমাদানের শুভেচ্ছা। এই রমাদান আল মুবারকে আমাদের সুন্দর সময় কাটুক, ইবাদতের মধ্য দিয়ে আল্লাহর প্রিয় বান্দাদের আমরা অন্তর্ভুক্ত হতে পারি, সে কামনাই আমি করছি। আমি জানিয়ে রাখি যে আমি এখন শুরুতে রমাদানের সিগনিফিকেন্স নিয়ে, হাউ টু ওয়েলকাম রমাদান, হাউ টু পাস রমাদান, হাউ টু প্রিপেয়ার ফর রমাদান, রমাদানের জন্য আসলে আমাদের কেমন করে প্রস্তুতি নেওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে র্যান্ডমলি আধা ঘন্টা কথা বলব। সম্মানিত ভাইয়েরা, আরবি ভাষায় একটি কথা আছে, শারাফুল মাকানি শারাফুল মাকিন ওয়া শারাফুল মাকিনি শারাফুল মাকান। মানে কখনো ব্যক্তির কারণে স্থানের মর্যাদা বেড়ে যায়, স্থানের কারণে ব্যক্তির মর্যাদা বেড়ে যায়, বস্তুর কারণে ব্যক্তির মর্যাদা বেড়ে যায়, এরকম হয়ে যায় অনেক সময়। আমরা যদি দেখি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতে যাওয়ার আগে মদিনার কিন্তু এত মূল্যায়ন ছিল না বা এত মর্যাদা দাম ছিল না, তখন সেটাকে ডাকা হতো ইয়াসরিব। বিশ্বনবী বললেন এই এলাকার নাম, যে সবাই বললো ইয়াসরিব। ইয়াসরিব মানে হচ্ছে টু টেক রিভেঞ্জ ফ্রম সামান, রিভেঞ্জ প্রতিশোধ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমি যে এলাকায় থাকবো এ এলাকার নাম হবে প্রতিশোধ, এটা তো হতেই পারে না, বরং আজকে থেকে এই শহরের নাম তওবা কিংবা তয়িবা, মানে পবিত্র একটা শহর, পবিত্র একটা জায়গা। পরবর্তীতে এটাকে আমরা মদিনাতুন নবী, নবীর শহর হিসেবে আমরা আখ্যায়িত করেছি, মদিনাতুন নবী বা মদিনা হিসেবে জানি। তো মদিনার সম্মান কিন্তু আগে মর্যাদা স্ট্যাটাস এত বেশি ছিল না, এখন এত বেশি কেন? এখন মদিনা বললে হৃদয়টা মানে হৃদয় একটা উথাল পাথাল অবস্থা আমাদের, আবেগে কত ভালো লাগে মদিনার কথা শুনলে, মদিনার ইসলামী সঙ্গীত আমরা শুনি, মদিনাতে আমরা যেতে চাই। এর কারণ হচ্ছে মদিনাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরত করার কারণে, মাইগ্রেট করার কারণে মদিনার মর্যাদা বেড়ে গিয়েছে। তার মানে ব্যক্তির কারণে স্থানের মর্যাদা বেড়ে যায়, এটা আমরা বুঝলাম। তো এভাবে আপনি যদি খেয়াল করেন, ব্যক্তির কারণে বস্তুর মর্যাদা, বস্তুর কারণে স্থানের মর্যাদা, এটা বেড়ে যায়। তো রমাদান আল মুবারক এত মর্যাদাপূর্ণ মাস কেন? মাস তো আরও আছে, আল্লাহ বলছেন ইন্না আইদাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের হিসাব 12টি। তো 12টি মাসের মধ্যে থেকে মহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদা আল উলা, জুমাদা আল সানিয়া, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাআদা, যুলহজ্জা, এই যে 12টা মাস, এই 12টা মাসের মধ্যে থেকে রমাদানের এত মর্যাদা কেন? এর কারণ হচ্ছে রমাদান আল করিমের ভেতরে এমন একটি রাত রয়েছে যে রাত হাজার মাসের চেয়ে সেরা। সে রাতটাকে আমরা জানি লাইলাতুল কদর বা কদরের রাত হিসেবে, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তো এই কদরের কারণে রমাদানের মর্যাদা এত বেশি। তো কদরের এত মর্যাদা কেন? লাইলাতুল কদর তো রমজানের 29 বা 30টি রাতের মতোই একটি রাত, এ রাতের এত মর্যাদা কেন? এ রাতের এত মর্যাদা হচ্ছে কারণ এ রাতে আল্লাহ আল কোরআন আল করিমকে নাজিল করেছেন, 104টি আসমানি কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাবটি আল্লাহ এ রাতে নাজিল করেছেন, এজন্য কদরের এত মর্যাদা। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। তার মানে বোঝা গেল রমাদানের এত মর্যাদা, এত সিগনিফিকেন্স, এটার মূল কারণ হচ্ছে আল কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল কোরআন, রমজান এমন মাস যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। তো কোরআনের কারণেই কিন্তু কদরের মর্যাদা, আর কদরের কারণে রমাদানের মর্যাদা। তাহলে ঘুরে ফিরে আমরা দেখতে পাচ্ছি আল কোরআন আল কারিমের কারণে এই রমাদান আল মুবারকের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। তার মানে এই মাসটা হচ্ছে শাহরুল কোরআন, শাহরু নুজুরুল কোরআন, কোরআন নাজিলের মাস। তো আমার প্রথম রিমাইন্ডার আপনাদের প্রতি এবং আমার প্রতি শুরুতে এবং আমাদের সকলের প্রতি, যে আমরা এই রমাদানে যাতে কোরআন কেন্দ্রিক হই, খুব বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, কোরআনের সূরাগুলো রিভাইজ দেই, কোরআনকে মুখস্থ করি, কোরআনের সাথে আমাদের সম্পর্ক যাতে রমাদানের মোবারকে খুব বেড়ে যায়। আমরা আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছি, হাম্বালি মাজহাবের প্রবক্তা, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, দিন রাত তিনি হাদিস নিয়ে গবেষণা করতেন, তিনি 7,500,000 হাদিস মুখস্থ জানতেন, সেখান থেকে 40,000 হাদিসের একটা কম্পালেশন তিনি করেছেন, যেটা একক হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় হাদিসের কিতাব,
সেটা হচ্ছে মুসনাদে আহমদ ইবনে হাম্বাল। তো এই হাদিসের কিতাবের ভিতরে 40,000 হাদিস আছে। এত বড় মুহাদ্দিস হয়েও তিনি যখন রমাদান আল করিম আসতো, রমাদান মাসে তিনি হাদিস রেখে দিতেন, হাদিসের বইগুলো প্যাকেট করে উনি রেখে দিয়ে তিনি কোরআন নিয়ে বসে যেতেন। তো সম্মানিত শুধু আমার প্রথম রিমাইন্ডার হচ্ছে যে আসুন আমরা রমাদানে কোরআন কেন্দ্রিক হই, এবং এই সিয়ামকে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছে যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল। তার মানে বোঝা গেল সিয়াম শুধু আমাদের জন্যই ফরজ না, আমাদের আগে যারা ছিল সবার জন্য ছিল, তাদের জন্য সিয়াম ফরজ ছিল। সাইয়েদনা আদম থেকে শুরু করে সাইয়েদনা ঈসা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত যত নবী এসেছে, যত উম্মা এসেছে, তাদের উপর সিয়াম ফরজ ছিল। কিন্তু হয়তো পদ্ধতিটা ভিন্ন ছিল, ভার্সন স্টাইলটা ভিন্ন ছিল। কারো জন্য আইয়ামুল বীর 13, 14, 15 এই 3 দিনের রোজাটা ফরজ ছিল, কোনো কোনো উম্মাতের জন্য 1 দিনের রোজা ফরজ ছিল, কারোর জন্য 10টা রোজা রাখা ফরজ ছিল, আবার কোনো কোনো উম্মতের সময়ে মৌনতার রোজা ফরজ ছিল, মানে চুপ থাকার রোজা। আমরা যে রোজাটা রাখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার পানাহার এবং স্ত্রীর সাথে ইন্টিমেসি এগুলো থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। কিন্তু ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালামের সময়ে মৌনতার রোজাও তাদের জন্য ফরজ ছিল, মানে চুপ থাকার রোজা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া যাবে, পান করা যাবে, স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে, কিন্তু কথা বলা যাবে না, কথা বললে তাদের রোজা ভেঙে যেত। এটা ছিল তাদের রোজা রাখার সিস্টেম বা ভার্সন। মুসা আলাইহিসসালাম 30 দিন তুর পাহাড়ে তিনি ইবাদত করেছেন, তাওরাত পাওয়ার আগে আল্লাহ বলেছেন, মুসা তোমাকে 30 দিন রোজার অবস্থায় ইবাদত করতে হবে। তো তাদের সময় রোজা ছিল চুপ থাকা, তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতেন, পান করতেন, কিন্তু কথা বলতেন না। 30তম দিনে এসে হঠাৎ তার মনে একটা প্রশ্ন জাগলো যে আল্লাহকে একটা বিষয় জিজ্ঞেস করব। তো উনি যখন প্রশ্ন করলেন, আল্লাহ বললেন, নো মুসা, ইউ ডিডেন্ট ফিল 30 ডেইজ, 30 দিন পূর্ণ হয়নি, এক্সট্রা 10 ডেজ, আরও 10 দিন তোমাকে চুপ থাকতে হবে। তো এইভাবে তাদের ছিল মৌনতার রোজা। আবার মারিয়াম আলাইহাসসালাম যখন ঈসা আলাইহিসসালামকে কোলে নিয়ে বনী ইসরায়েলের পণ্ডিতদের কাছে আসলেন, সবাই যখন জিজ্ঞেস করলো যে তুমি বেবি পেলে কোত্থেকে, বাচ্চা হলো কোত্থেকে, তোমার তো বিয়ে হয়নি, তো তখন তিনি বললেন, ইন্নি নাযাতুলির রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। ইশারায় বুঝালেন যে ইন্নি নাযাতুলির রহমানি সাওমা, আমি রহমানের জন্য সিয়াম রেখেছি, রোজা, আজকে কথা বলা যাবে না, ইঙ্গিত করলেন। তার মানে তাদের সময়ে রোজা অবস্থায় কথা বলা যেত না, মৌনতার রোজা তারা প্র্যাকটিস করতেন। কিন্তু আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফাস্টিং করি। তো এই যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম দিয়ে বোঝা যাচ্ছে সব উম্মাতের সময়ই রোজা ফরজ ছিল, হয়তো সংখ্যার ভিন্নতা ছিল কিংবা পদ্ধতির ভিন্নতা ছিল। আর সর্বশেষে আল্লাহ বললেন, রোজা রাখলে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাকওয়া হচ্ছে আল্লাহর সচেতনতা, আল্লাহর ভয়, সবসময় আল্লাহ সচেতন থাকা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, মা হুয়া তাকওয়া, তাকওয়া কি আমাকে একটু সংক্ষেপে বলেন তো। তো উবাই ইবনে কাআব বললেন, আমা সালাকতা তরিকান যা শাওকিন, ওমর তুমি কি কাঁটাযুক্ত কোনো পথ, মানে যেই পথের চারদিকে কাঁটা ক্যাকটাস আছে এরকম গুল্মলতাযুক্ত কোনো পথ দিয়ে হেঁটেছ? ওমর ফারুক বললেন, হ্যাঁ হেঁটেছি। উবাই বললেন, তো কেমন করে হেঁটেছ? তিনি বললেন, ইজতাহাদতু ওয়া তাশাম্মারতু, আমি এমনভাবে হেঁটেছি আমার জুব্বা, আমার জামা, আমার চাদরকে আটোসাটো করে যাতে কাঁটা আমার গায়ে না লাগে, খুব সচেতনভাবে আমি এই রাস্তা দিয়ে হেঁটেছি যেহেতু চারদিক থেকে কাঁটা। উবাই ইবনে কাআব বললেন, হাযা হুয়া তাকওয়া, যালিকা হুয়া তাকওয়া, ওমর এটাই হচ্ছে তাকওয়া। দুনিয়ার পথে চলতে যে শয়তানের হাতছানি, দুনিয়ার লোভ, অহংকার, হিংসা, বিভিন্ন বিষয় ডান দিক থেকে বাম দিক থেকে কাঁটার মতো তোমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে চাইবে, এই হাতছানিগুলোকে মাড়িয়ে তাদের থেকে নিজেকে খুব সাবধানে রেখে তুমি যখন সিরাতুল মুস্তাকিমে চলতে শুরু করবে, এই চলার যে প্রচেষ্টা, বেঁচে থাকার প্রচেষ্টা, এটাই হচ্ছে তাকওয়া। তো এই সিয়াম পালনের মধ্য দিয়ে আমাদের তাকওয়া অর্জিত হয়। তো আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম পালন করলে তোমরা মুত্তাকি হবে, তোমাদের মধ্যে তাকওয়া অর্জিত হবে। তাকওয়াটা আসলে দেখা যায় না। বিষ্ণু বলেছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ওয়া হা হুনা, ওয়া ইউশিরু ইলা সদরিহি সালাসা মাররাত, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে বলে বিষ্ণুবি 3 বার এমফাসাইজ করেছেন। দাড়ির মধ্যে ধরে বিষ্ণু বলেননি তাকওয়া এখানে, টুপি দেখিয়ে বলেননি যে তাকওয়া এখানে, জুব্বায় হাত লাগিয়ে বিষ্ণু বলেননি তাকওয়া এখানে, বিষ্ণু বলেছেন তাকওয়া এখানে অন্তরে থাকে।
তো এই জন্য আল্লাহর ভয়টা এই অন্তরে জাগ্রত করতে হবে সিয়ামের মধ্য দিয়ে। আর সিয়ামের মধ্য দিয়ে এটাই হয়, আল্লাহর ভয়টা অন্তরে আসে এবং আল্লাহর ভয়ে যে আপনি রোজা পালন করছেন এটা প্রমাণিত হয়। আপনি নামাজ পড়লে দেখা যায় আপনি রুকু সেজদা করছেন, আপনি যাকাত দিলে দেখা যায় যে আপনি দান করছেন, আপনি হজে গেলে দেখা যায় যে আপনি প্লেনে চড়ে মক্কায় যাচ্ছেন, কিন্তু আপনি রোজা রেখেছেন কি রাখেন নাই এটা দেখা যায় না। আমার চেহারা দেখে আপনি বুঝবেন না যে আমি খেয়েছি না খাই নাই, ওনার চেহারা দেখে আমরা বুঝতে পারবো না যে উনি খেয়েছে কি খান নাই, কারণ মানুষের সামনে আপনি খেলেন না। ঘরে ঢুকে কিন্তু চেহারা দেখে বোঝা যায় না যে আপনি খেয়েছেন কি খান নাই, লোকদের সামনে আপনি খেলেন না কিন্তু ঘরে ঢুকে কিন্তু আপনি খেতে পারেন। তো আপনি যখন ঘরে ঢুকেও খাবেন না, বাইরে যেমনি আপনি ইন পাবলিক যেমনি আল্লাহকে ভয় করছেন, ইন প্রাইভেট আপনার ব্যক্তিগত প্লেসেও যদি আপনি আল্লাহকে ভয় করেন তখনই তাকওয়া অর্জিত হয়। ওমরে ফারুক রাত্রিবেলা ছদ্মবেশে মদিনার অধিবাসীদের অবস্থা তিনি খেয়াল করতেন যে তারা কেমন আছে। তো একদিন রাতে তিনি ফিরে আসছেন, উনি থাকতেন আওয়ালিল মদিনা মদিনার উঁচু এলাকায়। তো ছদ্মবেশে সবার খোঁজখবর নিয়ে যখন ফিরে আসছেন হঠাৎ দেখতে পেলেন প্রাচীর ঘেরা একটি ঘর এবং সেই ঘরের ভেতর থেকে দুইটি মহিলার কণ্ঠ ভেসে আসছে। তো উনি দাঁড়িয়ে শুনতে আরম্ভ করলেন, উনি খেয়াল করলেন যে একটা কণ্ঠ বয়স্ক মহিলার কণ্ঠ আর একটি যুবতী মেয়ের কণ্ঠ। তো বয়স্ক মহিলাটি যুবতী মেয়েকে বলছে, মা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, এখনই তো ফজরের আজান হবে, তাড়াতাড়ি ওটের দুধ দোহন করে ওই দুধের সাথে পানি মিশিয়ে দাও, তাহলে মদিনার বাজারে চড়া দামে বিক্রি করা যাবে। তখন যুবতী মেয়েটি বলতে আরম্ভ করলো, মা আপনি জানেন না ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন ফরমান জারি করেছে দুধে পানি মেশালে শাস্তি দেওয়া হবে। তো মা বললো, এই গভীর অন্ধকারে কি ওমর দেখবে কিংবা ওমরের সৈনিকেরা কি দেখতে পাবে, তুমি তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও। তখন মেয়েটি উত্তরে বলেছে, ইয়া উম্মি লাউলা রাআ উমর লা রাআ রাব্বু উমর, মা ওমর দেখছে না কিন্তু ওমরের রব কিন্তু দেখছে, লাউলা রাআ উমর ওমর দেখে না কিন্তু ওমরের রব কিন্তু দেখে। তো এটাই হচ্ছে তাকওয়া, পুলিশ দেখে না র‍্যাব দেখে না, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় র‍্যাবের চোখ ফাঁকি দেয়া যায়। আমি এই কথাগুলো বলি মাঝে মাঝে যে বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায়, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়া যায়, কিন্তু আল্লাহর চোখ কি কখনো ফাঁকি দেয়া যায়? আল্লাহর চোখকে কখনোই ফাঁকি দেয়া যায় না। এজন্য অন্তরে আপনি আল্লাহর ভয়টা আল্লাহর ব্যাপারে সচেতন কিনা এটাই হচ্ছে তাকওয়া। তো সিয়ামের মধ্য দিয়ে এই তাকওয়া অর্জিত হয়। বিষ্ণু বলেছেন এই মাসটা হচ্ছে রহমতের মাস, বরকতের মাস। ওয়া শাহরুন আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এটা এমন মাস যে মাসের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, আর শেষ দশক জাহান্নামের আগুন থেকে নাজাতের। এই মাসে আসলে আমরা যে ইবাদত করি ইবাদতের সওয়াবগুলোকে মাল্টিপল করে দেওয়া হয়, আসলে অফার দেওয়া হচ্ছে আর কি। রমাদান আসলে অফারের মাস, আমরা অনেক সময় প্রমোশন দেখি, অফার দেখি, বিশেষ ছাড় দেখি, সুপার অফার, দ্য মান্থ অফ সুপার অফার্স, অনেক অফার আল্লাহ এখানে দিয়েছেন। একটি সুন্না যদি আপনি আমল করেন এটাকে ফরজের সমান সওয়াব দেওয়া হচ্ছে, একটি ফরজ আমল করলে 70টি ফরজের সমান সওয়াব দেওয়া হচ্ছে। এবং আরেকটি বর্ণনা এসেছে সহিহ মুসলিমের যে, কুল্লু আমালি ইবনে আদম ইদাআফ ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা ইলা 700 দিআফ ইল্লা সাওম। বনি আদমের যে আমলগুলো, একটা ভালো আমল করলে 10টা সওয়াব, 100টা, সেখান থেকে 700টা পর্যন্ত সওয়াব বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু সিয়াম ছাড়া, ইল্লা সাওম এক্সেপ্ট দ্য ফাস্টিং দ্য সিয়াম, রোজা ছাড়া। কারণ এই রোজা হচ্ছে ফাইন্নাহু লি ওয়া আনা আজিবি, রোজা তো আল্লাহ বলে এটা আমার জন্য বান্দা রেখেছে, এর কি সওয়াব দেবো এটা আমি জানি। এখানে 100, 500, 700, 1000, 100 কোটি কোনো ধর্তব্য না, কত বিলিয়ন বিলিয়ন কোটি যে তিনি দিয়ে দিতে পারেন তার কোনো ইয়ত্তা নেই। তো এই জন্য এই রমাদান হচ্ছে সওয়াবকে, দ্য রিওয়ার্ডস আর মাল্টিপল ইন দিস ব্লেসড মান্থ অফ রমাদান। এই রমাদানে আপনার সওয়াবগুলোকে মাল্টিপল করে দেওয়া হবে। এই জন্য সম্মানিত ভাইরা আসুন আমরা ইবাদতের মধ্য দিয়ে যাতে এই সময়টাকে কাটাতে পারি। এবং বিষ্ণু বলেছেন যে, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। এই রমাদানে ঈমানের সাথে এবং সওয়াবের প্রত্যাশী হয়ে যারা কিয়ামুল লাইলে অংশগ্রহণ করবে, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, তাদের যে পাপগুলো হয়েছে, গুণাগুলো হয়েছে, আল্লাহ সেগুলো মাফ করে দিবে। আমিন। আরেক বর্ণে বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যারা সওয়াবের প্রত্যাশী হয়ে বিশ্বাস সহকারে সিয়াম পালন করেছে, আল্লাহ তাদের আগের সব গুণাগুলো মাফ করে দিবে। এবং আপনাদের জন্য সম্মানিত ভাইরা, যারা আপনারা এই যে সিয়াম পালন করতে যাবেন, আমরা যারা সিয়াম পালন করবো, আমাদের জন্য স্পেশাল একটা গেট থাকবে, আমাদেরকে রিসিপশন, রেড কার্পেট রিসিপশন দিয়ে ওই গেট দিয়ে ঠুকানো হবে। সেই গেটটির নাম হচ্ছে আর রাইয়ান। আর রাইয়ান অনেক ছেলেদের নামও অনেকে রাখে, আর রাইয়ান সুন্দর একটি নাম। এই রাইয়ান গেট দিয়ে রোজাদাররা ঢুকবে।
লা ইয়াদখুলুহু ইল্লা সাঈমুন, বিষ্ণু বললেন রোজাদাররা ছাড়া কেউ এই গেট দিয়ে ঢুকতে পারবে না। তিরমিজির আরেক বর্ণনা বিষ্ণু বললেন মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, যে এই রায়্যান দরজা দিয়ে একবার ঢুকবে হি উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন, সে কখনো তৃষ্ণার্ত হবে না, তার গলার তৃষ্ণা আল্লাহ শেষ করে দিবেন, মিটিয়ে দিবেন, চিরবিদায় করে দিবেন, তিনি আর কখনোই তৃষ্ণার্ত হবে না। এবং হাদিসে এসেছে সিয়াম এবং কোরআন এই দুইটি বিষয় কিয়ামতের দিন আমাদের পক্ষে সুপারিশ করবেন। বিষ্ণু বলেন ফায়ুশাফা আন, এই সুপারিশগুলো আল্লাহ তাআলা তিনি গ্রহণ করবেন। তো এই জন্য এই রমাদানে যাতে আমরা বেশি বেশি কোরআন কেন্দ্রিক হই এবং কোরআনের সাফাত লাভে যেন আমরা ধন্য হতে পারি। বিষ্ণু বলেছেন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে, দ্য ডোরস অফ দ্য হ্যাভেন্স উইল বি ওপেন্ড, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম এন্ড দ্য ডোরস অফ হেল ফায়ার উইল বি ক্লোজড, এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হবে জাহান্নামের দরজা। এবং বিষ্ণু বলেছেন সুফিজাতি শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করা হবে, চেইন আপ করা হবে। তো আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে এই রমাদানে যদি শয়তানকে চেইন আপ করা হয়, শিকলবন্দি করা হয়, তাহলে রমাদানেও তো মানুষ মিথ্যা কথা বলে, রমাদানে মানুষ ঘুষ খায়, রমাদানে হত্যাকাণ্ডের ঘটনাও তো ঘটে, তো এটা কেমন করে হয়? এটার কারণ হচ্ছে শয়তান কিন্তু দুই ধরনের, একটা জিন শয়তান একটা মানুষ শয়তান। জিন শয়তানকে আল্লাহ চেইন আপ করে, কিন্তু মানুষ শয়তানকে আল্লাহ চেইন আপ করে না। এবং আপনার নাফসের ওয়াসওয়াসার কারণেও মানুষ এই পাপগুলো অনেক সময় করে থাকে। আবার দেখবেন যে আপনার, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করি, যে আপনার ঘরের ফ্যান ফুল স্পিডে ঘুরছে, তা আপনি এখনই সুইচ বন্ধ করলেন ফ্যান বন্ধ করার জন্য, তো যখনই সুইচটা চাপলেন ফ্যানটা কি সাথে সাথেই বন্ধ হয়ে যায়? আস্তে আস্তে, না একটা সময় নেয়, 1 মিনিট পরে, 1.5 মিনিট পরে আস্তে আস্তে ফ্যানটা বন্ধ হয়। তো আপনি সারা বছর যখন পাপ করেছেন, অন্যায় করেছেন, ওগুলোর ধাক্কাতেও আপনি রমাদানেও অনেক সময় পাপ করে ফেলেন, এটা এটা একটা কন্ট্রোলে আসতেও সময় লেগে যায়। তো এই জন্য এই বরকতের মাসে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, এই মাসের জন্য নিজেদেরকে গড়তে হবে। এবং এই মাসের বারাকার কোনো শেষ নেই। আমরা যদি মুসলমানদের বিজয়গুলোর দিকে তাকাই, এই রমাদানে অনেক বিজয় অর্জিত হয়েছে আমাদের। প্রথম বিজয় বদরের যে বিজয়, এটা কিন্তু 17 রমাজানে হয়েছে। তারপরে আমাদের ফতহে মক্কা, মক্কা বিজয় কিন্তু 20 রমজানে হয়েছে। তারিক বিন জিয়াদের নেতৃত্বে আন্দালুসিয়ার বিজয় হয়েছে এই রমাদানে। ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়া হয়েছে রমাদানে। তারপর ইসরায়েলদের কাছ থেকে তুর পাহাড়কে মিশরীরা ছিনিয়ে নিয়েছে রমাদানে। অনেক বরকতের ঘটনা ঘটেছে। এবং বিশ্বনবী তো 2 মাস আগ থেকে প্রিপারেশন নিতেন রমাদানে, রমাদানের জন্য, এবং দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শাবানের বরকত আপনি নসিব করুন এবং রমাদানে আপনি আমাদেরকে পৌঁছিয়ে দিন। তো সম্মানিত সুধী, বিষ্ণু ঈসা ইসলাম এই রমাদানকে ওয়েলকাম জানানোর জন্য শাবানের শেষ দিনে, মানে আজকের এই দিনটিতে একটি ভাষণ দিয়েছেন, বলেছেন কদ আদাল্লাকুম শাহরুন আদিম ইয়া মাআশারান নাস, হে মানুষেরা তোমাদের সামনে চমৎকার একটা রাত আসছে, মহান একটা সুমহান একটি মাস আসছে তোমাদের সামনে, যে মাসটাকে বলা হচ্ছে শাহরুস সবর, ধৈর্যের মাস, সহমর্মিতার মাস। এভাবে তিনি শাবানের শেষ দিনে সবাইকে এডুকেট করতেন, রমাদানের ব্যাপারে ইনস্ট্রাক্ট করতেন। এজন্য সম্মানিত সুধী, আমি বলবো যে যেহেতু রমজান একেবারে অত্যাশন্ন, আসুন আমরা রমাদানের ব্যাপারে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা একটা প্ল্যান করি, একটা প্রিপারেশন আমাদের থাকা উচিত। উই শুড টেক এ কনস্ট্রাকটিভ প্ল্যান টু পাস দ্য হোলি রমাদান ইন এ ফ্রুটফুল ওয়ে। আমরা যদি পরিকল্পনা না করি, তাহলে রমাদানের অনেক বারাকা হয়তো আমাদের থেকে মিস হয়ে যেতে পারে। উই শুড টেক এ প্ল্যান। তো সম্মানিত সুধী, এই রিমাইন্ডারটা একটু আমরা নেই, একটু খেয়াল রাখবেন যে আজকে রাতেই বা কালকে রাতেই আমরা যাতে আমাদের ডায়েরিতে বা সাদা কাগজে আমরা একটা প্ল্যান নিই। প্ল্যান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্ল্যান প্ল্যান প্ল্যান, প্ল্যান ছাড়া মানুষ কখনো, পরিকল্পনা ছাড়া, সুন্দর পরিকল্পনা ছাড়া মানুষ সফল হতে পারে না। তো এই বরকতের মাসে সর্বোচ্চ বরকত যাতে আমরা হাসিল করতে পারি, আমরা যাতে একটা প্ল্যান করি, সেখানে আপনি কতটুকু সালাত পড়বেন, কিয়ামুল লাইল করবেন, কোরআন কতটুকু পড়বেন, কোন তাফসিরটা পড়বেন, কতজন মানুষকে ইফতারি করাবেন, নিজের মধ্যে কোনো বাজে অভ্যাস থেকে থাকলে কীভাবে সেটা থেকে নিজেকে দূর করবেন, নিজের সাথে নিজের একটা বোঝাপড়া এবং এই প্ল্যান যেন আমরা থাকে। এ পর্যায়ে কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব, যে এই রমাদানে আমরা কী কী কাজ করতে পারি, কী কী কাজ করার মধ্য দিয়ে একটা ফ্রুটফুল রমাদান আমরা কাটাতে পারি। প্রথমত অবশ্যই আমরা সিয়াম পালন করব, যেহেতু সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন। এই সিয়ামের মধ্য দিয়ে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করব। এই সিয়াম কিন্তু ফরজ, এটা নফল নয়। ফামান শাহিদা মিনকুম সাহারা ফালিয়া সুমহু, তোমাদের মধ্যে থেকে যারা এই রমাদান পায় তারা যেন সিয়াম পালন করে, রোজা রাখে। তো এই রোজা রাখাটা ফার্জ।
কেউ যদি অসুস্থ থাকে কিংবা সফরে থাকে তাদের জন্য আল্লাহ হয়তো ফাস্টিং এর এক্সেমশন দিয়েছেন, তাছাড়া সবাইকে এই সিয়াম পালন করতে হবে। তো আমরা তো সিয়ামটা পালন করব, পাশাপাশি আমরা সালাদগুলো জামাতে আদায় করার চেষ্টা করব, যেহেতু নফল করলে ফরজ, ফরজ করলে 70টা ফরজ, এবং সওয়াবকে মাল্টিপল করা হয়েছে, দ্বিগুণ তিনগুণ জ্যামিতিক হারে সওয়াব বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো আমাদের জামাতগুলো যাতে মিস না হয়। আরেকটি বিষয় বলবো যে আমরা যদি সুযোগ হয় অন্য ভাইকে ইফতারি করাতে পারি, আপনার প্ল্যানে আজকে রাতে যে প্ল্যানটা আপনি করবেন এক মাসের জন্য, সেখানে আপনি কয়জনকে ইফতারি করাবেন সুনির্দিষ্টভাবে লিখবেন। আমার আলোচনা যারা পছন্দ করেন, বিশেষ করে যুবকেরা, তোমরা আমার আলোচনা পছন্দ করো, আমিও তোমাদেরকে পছন্দ করি, আমি তোমাদেরকে বলবো যে আজকে রাতেই তোমার ডায়েরিতে বা কাগজে তুমি একটা নোট করবে যে আলোচনা থেকে যে মোটিভেশনাল কথাগুলো বলা হয়েছে তোমাদের জন্য, তো তোমরা নোট করবে যে কয়জনকে তুমি ইফতারি করাবে, তুমি কত রাকাত তুমি তাহাজ্জুদ পড়বে, তুমি প্রতিদিন কয় পৃষ্ঠা কোরআন পড়বে, এই প্ল্যানগুলো তুমি নিবে। এবং বিষ্ণু বলেছেন যে কাউকে যদি ইফতারি করানো হয়, ওই লোকের যে সওয়াব আমি ইফতারি করানোর কারণে আমারও সেই সওয়াব। এক সাহাবি বললে ইয়া রাসূলুল্লাহ, ইফতারি করানোর মতো এত টাকা তো আমাদের নেই। বিষ্ণু বললেন ওলাও বিশুর বাতিমা, এক ঢোক পানি দিয়েও যদি করাও, ওলাও বি তামরা, কাউকে একটা খেজুর দিয়েও যদি করাও, ওলাও বি আধকা তিলাবান, এক ঢোক দুধ দিয়েও যদি কাউকে ইফতারি করান, তাহলেও সেই সওয়াবটা পাওয়া যাবে। তো ফুল প্যাকেজের ইফতারি যদি কাউকে আপনি দিতে না পারেন, একসাথে যদি আপনারা ইফতারি করেন, আপনার প্লেটের খেজুর থেকে আপনি আরেক প্লেটে একজনকে একটা খেজুর দিলেন, আবার আপনি খাচ্ছেন, আপনি একটা পেঁয়াজও আমাকে দিলেন, তো এতেও কিন্তু আমরা এই সওয়াবগুলো পেতে পারি। রমাদান যেহেতু কোরআনের মাস, অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত করব, এবং এক খাতাম যারা কোরআন পারি না শুদ্ধ করে কোরআন শেখার চেষ্টা করব। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন পড়ে অন্যকে পড়ায় দেয় শিখায় দেয়, এদের চেয়ে শ্রেষ্ঠ আর হতে পারে না, আমরা যেন শ্রেষ্ঠ হই। তো আমরা নিজেরা পড়বো, অন্যকে শেখাবো, পাশাপাশি তেলাওয়াতুল কোরআনের ক্ষেত্রে বলবো এক খতম যাতে কোরআন হয়। অনেকের জন্য কষ্ট হয়ে যায়, আমি ছোট্ট একটা টিপস শেয়ার করি। আপনারা জানেন যে হেফজ কোরআন যেটা, সেটাতে 20 পৃষ্ঠায় এক পারা হয়। তো আপনি প্রতিদিন প্রত্যেক রাকাত প্রত্যেক ওয়াক্ত সালাতের পরে যদি আপনি 4 পৃষ্ঠা করে কোরআন পড়েন, তাহলে 5 ওয়াক্ত নামাজে কয় পৃষ্ঠা হয়? 4 × 5 = 20, 20। তো 20 পৃষ্ঠা কিন্তু আপনার এক পারা হয়ে যায়। এভাবে আপনি খুব সহজেই এক মাসে পুরো কোরআনটাকে খতম করে দিতে পারবেন। তার মানে ফজরের পরে 4 পৃষ্ঠা কি খুব বেশি হবে, কষ্ট হবে? কষ্ট হবে না। জোহরের পরে 4 পৃষ্ঠা, আসরের পরে 4 পৃষ্ঠা, মাগরিব এশার পরে 4 পৃষ্ঠা, ফলে একদিনে হয়ে গেল 20 পৃষ্ঠা, তো এক পারা হয়ে গেল। এভাবে আপনি খতম করে দিতে পারেন। পাশাপাশি সালাতুল তারাবিহ করবেন, সালাতুল কিয়ামুল লাইল করবেন, সালাতুল তাহাজ্জুদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহাজ্জুদের মধ্য দিয়ে মানুষ আল্লাহর খুব কাছে যায়। ঘুমের কিছু আরবি আছে কোরআনে, যেমন নোয়াস, নোয়াস মানে তন্দ্রা, নোয়াস মানে হচ্ছে তন্দ্রা, মানে আপনার একটু ঝিমুনি ড্রোজি ফিলিং আসছে, এটাকে বলে নোয়াস কোরআনে এসেছে, আমার হাতে নোয়াসান। আবার ঘুমের আরেকটা আরবি আছে সিনা, এটাকে বলে লাইট স্লিপ, হালকা হালকা ঘুম। আরেকটা হচ্ছে নাউ, নাউ মানে সিম্পল ঘুম, কোরআন এসেছে লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহর ঘুম তন্দ্রা কোনোটাই আসে না। যতটুকু প্রয়োজন ঘুমানোর অতটুকু সে ঘুমাতে পারে, কিন্তু ঘুমের সবচেয়ে গভীর ঘুমের যে আরবিটা সেটা হচ্ছে হুজুদ, শেষ রাতে যে ঘুমটা আপনার আসে, কাঁথা কম্বল টেনে টেনে ঘুমাতে মনে চাইছে, ওই ঘুমটাকে বলে হুজুদ। তো ওই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে আপনি যে সালাদটা পড়েন, ওই সালাদটাকেই বলে সালাতুল হুজুদ বা সালাতুল তাহাজ্জুদ। অমিনাল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাত আল্লাক আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, তাহাজ্জুদের মাধ্যমে সম্মান বেড়ে যায়। তো সাহারি খেতে তো আমাদের ওঠাই লাগে, অন্যান্য মাসে হয়তো অনেক সময় ওঠা হয় না, 3টার দিকে 4টার দিকে ওঠা আসলে কষ্ট করে অনেক, কিন্তু রমাদানে তো সাহারি খেতে আমাদের ওঠাই লাগবে। তো এই জন্য সাহারির আগে পড়ে আমরা যেন 2 রাকাত 4 রাকাত 8 রাকাত যতটুকু সম্ভব হয় তাহাজ্জুদের সালাত পড়ি। 2টি জিকির বিষ্ণুই বেশি করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো যেন আমরা করি। এবং একটি দোয়া বিষ্ণুই বেশি পড়তেন, তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। তারপর দান করতে পারি আমরা, এই দানের মর্যাদা সওয়াবকে আল্লাহ অনেক বাড়িয়ে দিবে। আমরা মেসোয়াক করতে পারি, বিষ্ণু ঈসা ইসলাম মেসোয়াক করতেন, সব নবীরা মেসোয়াক করতেন, বিষ্ণু নবীর জীবনের সর্বশেষ আমলটা ছিল মেসোয়াক, তিনি মেসোয়াকের কাঠিটা হাতে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং বলেছিলেন যে লাউ মানে লাউলা নাশুকাল আম্মাতিল আমার তুম বিসেওয়াক ইন্দাকুল্লি সালাহ, কষ্ট না হলে প্রত্যেক সালাতের আগে মেসোয়াককে আমি ফরজ করে দিতাম। তো মেসোয়াকটা আমরা করব, আমরা সাহারি খেয়ে ব্রাশ করে নিব আর 5 ওয়াক্ত সালাতের আগে মেসোয়াক করব। সারাদিন রোজা রাখার কারণে একটা ব্যাড স্মেল আসে মুখ থেকে,
গন্ধ। হাদিসে এসেছে আল্লাহ খালুফু ফামি সাইম আতিয়াবু ইলাল্লাহি মিন রিহিল মিস্ক, এই গন্ধটা আল্লাহর কাছে মিস্ক নামে একটা পারফিউম আছে, এটার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। তো আল্লাহর কাছে আপনার মুখের দুর্গন্ধ রমজানের প্রিয় বিধায় আপনি সারাদিন ব্রাশ টাশ না করে খুব দুর্গন্ধ করে রাখবেন মুখে, এটাও কিন্তু না। বিষয়টা হচ্ছে আপনি সাহারির পরে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলেন আর সারাদিন মেসওয়াক করলেন, এরপরেও কিন্তু মুখে একটা দুর্গন্ধ থেকে যাবে, সেটা আল্লাহর কাছে মিস্ক ক্লিন করার পর। আর অবশ্যই আপনারা সাহারি খাবেন, সম্মানিত ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ইয়াংস্টাররা, অনেকে ঘুমের মজা পেয়ে সাহারি খেতে চায় না। আম্মুকে আব্বুকে বলে রাখে যে আমাকে ফজরের সময় ডাকবা, সাহারি না খেলেও তো রোজা হয়, আমি উঠে ফজরের সালাত করবো না। সাহারিটা মিস করবেন না, কেননা বিষ্ণু বলেছেন তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খেও, কেননা সাহারিতে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। খুব বেশি না খেলেও আপনি একটা খেজুর খান, একটু দুধ খান, একটা কলা খান, এক গ্লাস পানি খান, এটা তো বারাকা হবে। এই ছিল টিপসগুলো। পাশাপাশি রমাদানে অনর্থক কথা বলা থেকে কিন্তু নিজেদেরকে বিরত রাখতে হবে যে কোনো মূল্যে। কোনো ধরনের অনর্থক আজে বাজে কথা, গীবত, কারো যদি অভ্যাসগুলো থেকে থাকে আজকে নোটে আপনি লিখবেন যে আমার এই তিনটা বদগুণ আছে, আমি এই রমাদানে এক মাসের প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে বাঁচিয়ে তুলব। পাশাপাশি ইফতারির আগে দোয়া করবেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায়, এর মধ্যে একজন হচ্ছে দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া, সামনে ইফতারি, রুহাফজা, শরবত, বিভিন্ন জিনিস রেখে আপনি দোয়া করবেন, এটা কিন্তু আল্লাহ কবুল করবে, কখনো মিস করবেন না ইফতারির আগের দো। আমরা ফেসবুক ইউজ করি, সোশ্যাল মিডিয়াতে আমাদের খুব বেশি পদার্পণ, তো এই জন্য রমাদানে রমাদান রিলেটেড যে ইনফ্লুয়েন্সিয়াল ইসলামিক স্ট্যাটাসগুলো আছে এগুলো শেয়ার দিবেন। দেখবেন অনেকে হাদিস অনেকে শেয়ার করে, অনেক ভিডিও ক্লিপ শেয়ার করে দানের ব্যাপারে উদ্বুদ্ধ করে, এই যে সুন্দর সুন্দর বিষয়গুলো আছে এগুলো শেয়ার করে দিয়েও কিন্তু আপনি রমাদানে সাদাকায়ে জারিয়ার সওয়াব পেতে পারেন। কদরের রাতকে তালাশ করতে হবে, শেষ দশ দিন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল বিতর, শেষ দশ দিনের বেজর রাতে কদর তালাশ করতে হবে, 21, 23, 25, 27, 29 এই পাঁচটা রাতে আবাদত করতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দেশে কোন রাতটা পালন করে, 27 রাত, কিন্তু 27 তারিখ যদি ওই দিন কদর না হয়, শুধু একদিন মনে করে তো ওই দিন যদি কদর না হয়, 23 তারিখে কদর হয়ে যায়, তো আপনি তো খয়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও সেরা এই রাতটাকে আপনি মিস করে ফেলবেন। এই জন্য এক বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে 21, 23, 25, 27, 29 এই পাঁচ দিনই, পাঁচটা বেজর রাতে আপনি সমান্তরে আবাদত করবেন, যাতে করে কদরের বরকত মিস না হয়। 1000 বছর হচ্ছে 83 বছর 4 মাস, তো 83 বছর 4 মাসে আবাদত করলে যে সওয়াব আপনি পাবেন, ওই রাতের আবাদতের মধ্যে দিয়ে সেই সওয়াবটা আপনি পাবেন। এবং মা আয়েশাকে বিষ্ণু ইসলাম বলেছেন যে আয়েশা, এই রাতে তুমি একটি দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। কেউ যদি এতেকাফ করে তাহলে কিন্তু তার কদর মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমাদের দেশে যে সবচেয়ে বড় সমস্যাটা, এতেকাফ আমাদের দেশে মানুষ ধারণা করে যেটা মুরব্বীরা করবে, আবার অনেক এলাকায় মুরব্বীদেরও খুঁজে পাওয়া যায় না, তখন টাকা দিয়ে একজন মুরব্বীকে বসানো হয়। এতেকাফ মোটেও মুরব্বীদের জন্য কোনো ইভেন্ট নয়, এটা যুবকদের ইভেন্ট, তাদের গায়ে শক্তি বেশি, স্ট্রেংথ, স্ট্যামিনা বেশি, তারা মসজিদে থেকে থেকে আবাদত করতে পারবে। এই জন্য তোমাদের আপনাদের আজকের এই প্ল্যানে লিখে নেন যে সুযোগ হলে আপনারা এতেকাফ করবেন। যুবক ভাইয়েরা যারা আমার আলোচনা পছন্দ করো, আমি তোমাদেরকে রেকমেন্ড করছি যে তোমরা, আমরা সবাই এতেকাফ করি যতটুকু সম্ভব শেষ 10 দিন। বিশ্বনবী প্রতি বছর শেষ 10 দিন এতেকাফ করতেন, যে বছর এতেকাল করবেন সে বছর 20 দিন এতেকাফ করেছিলেন, বিশ্বনবীর ওয়াইফরা এতেকাফ করতেন, সাহাবারা করতেন। আপনারা যদি 10 দিন সুযোগ না হয়, 5 দিন করেন, 3 দিন করেন, 1 দিন করেন, একদিন এক রাত করলেও এতেকাফ হবে, অথবা বেজর রাতগুলো মসজিদে কাটান, এটাও আপনি এতেকাফের সওয়াব পাবেন। সর্বশেষ হচ্ছে আমরা যেন সাদাকাতুল ফিতর আদায় করি, তুহরাতান লিসাইম ওয়া তুআমাতান লিল মাসাকিন, রোজা রাখতে যে ভুল ত্রুটি হলে আল্লাহ সাদাকাতুল ফিতর জন্য আমরা ঈদগাহে যাওয়ার আগে আদায় করি, কেননা বিষ্ণু বলেছেন মান আদাহা কাবলা সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা, আর ঈদগাহে যাওয়ার পরে যদি আপনি দেন তাহলে কিন্তু ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত হয়ে যাবে, সেটা আর সাদাকাতুল ফিতরের সওয়াব পাবে না। তো এই যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এই বিষয়গুলো যাতে আমাদের প্ল্যানিংয়ে থাকে, আমি আপনি আমরা সবাই আজকে রাতে একটা প্ল্যানিং করব যে কতটা সুন্দরভাবে, কত বেশি সওয়াব হাসিল করার জন্য আমরা এই রমাদানের জন্য প্ল্যান করতে পারি, আল্লাহ আমাদের প্ল্যানকে কবুল করুক। তো এই ছিল আসন্ন রমাদানকে কেন্দ্র করে আপনাদের সাথে কিছু